হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মোগলাই বানানোর একটা রেসিপি। খুব ইজিলি প্রসেসে, মানে ঘরোয়া পরিবেশে তৈরি করা যায়, সেই পদ্ধতিটা আমি দেখাইতেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে বানাইতে পারেন। তো আমি ময়দাটাকে আমি তেল দিয়ে সুন্দর করে মিক্সিং করতেছি। এটা তেল দিলে হয় কি, আপনার এটা ডোটা খুব ভালো আসে। তো আমি তেল দিয়ে মাখানোর পরে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। এটা হচ্ছে আপনারা কাঁচা জল দেবেন, গরম জল মানে দেওয়া উচিত না, গরম জল দিলে এটা ভালো হয় না, এই জন্য আমি ঠান্ডা জলটা ইউজ করছি। এটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। দীর্ঘ সময় ধরে মাখাইতে হবে, তাহলে এটা যত বেশি আপনার মাখানো হবে তত বেশি ভালো হবে। এ দেখেন আমার লাস্ট ফিনিশিং এটা আসছে মাখাইতে মাখাইতে। তো ডোটা কিন্তু অনেক সুন্দর একটা ডো আসছে এবং একদম নরমও না, একদম শক্ত না। তা আমি এটাকে এখন 20 মিনিটে মেরিনেশনে রাখবো, মানে 20 মিনিট, আধা ঘন্টার মতো রাখলেই হয়, আধা ঘন্টা 20 মিনিট। তো এটাকে আমি একটা পাত্রে রেখে দিব, তারপর দেখেন কি হয়। ব্যাস আমি আধা ঘন্টা রাখছিলাম, আধা ঘন্টা পরে কিন্তু অনেক সুন্দর একদম মসৃণ একটা ডো তৈরি হয়েছে, কিন্তু অনেক সুন্দর সফটলি। তো এটাকে আমি এখন ছোটো ছোটো আকারে আমি মোগলাইয়ের জন্য নিব। আমার এই মোগলাইটা হচ্ছিলো একদম মানে ছোটো সাইজের, যাতে একজন মানুষ পারফেক্টলি খেতে পারে, মানে ছোটো সাইজ। তো এখানে আমি ডিম নিচ্ছি আলাদা কইরা, এবং এখানে আমার পেঁয়াজ রাখছি আলাদা। এবং পেঁয়াজে কিন্তু আপনি একটা আমি একটা ম্যাগি মশলা ইউজ করছি, যার কারণে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি আমার মোগলাইটা গরম তেলের উপর দিয়ে দিলাম। তেলটা কিন্তু আপনার মানে বেশি গরম করা যাবে না, আবার বেশি মানে ই দেওয়া যাবে না, মোটামুটি মানে হিটে রাখতে হবে। তো আমার মোগলাইটা হয়ে গেছে কিন্তু একদম কমপ্লিট। এই যে অনেকগুলো মোগলাই হয়ে গেছে আমার, দেখতেও কিন্তু অনেক মানে ক্রিস্পি হয়েছে, খুবই মুচমুচে ছিল এবং অনেক সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আপনারা খুব ইজিলি কিন্তু এরকম ঘরোয়া পরিবেশে অবসর সময় কিন্তু এরকম মোগলাই তৈরি করতে পারেন। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।